নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও পানিবন্দি নিম্ন ও চরাঞ্চলের কয়েক লাখ মানুষ এদিকে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে ফরিদপুর রাজবাড়ির নির্মাঞ্চল প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজমনি শুভ কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে শুরু করায় জেলার উজানে নাগেশ্বরী ও সদর উপজেলার চরাঞ্চলের বাড়িঘর থেকে পানি নামছে দুধকুমার ও ধরলা নদীর পানি কমে বিপদসীমার নিচে নামলেও ব্রহ্মপুত্রের তিন পয়েন্টে এখনও ওপরেই আছে টানা বারো দিন ধরে পানিবন্দি জীবনযাপন করছে প্রায় দুই লাখ মানুষ বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগের ক্ষত কাটেনি রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে সিরাজগঞ্জে দুইটি পয়েন্টেই কমতে শুরু করেছে যমুনার পানি এতে জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার ওপরে আছে জেলার পাঁচ উপজেলার চৌত্রিশ ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী টাঙ্গাইলে গত চব্বিশ ঘন্টায় যমুনা ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি কমেছে এছাড়া ফটিকজানি ও বংশাই নদীর পানি বাড়লেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কমলেও ভোগান্তিতে আছেন পানিবন্দী মানুষ জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে এখনও পানিবন্দি নিম্ন ও চরাঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষ সড়কে পানি থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি শহর থেকে পানি নেমে গেলেও অঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি একই পরিস্থিতি সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বন্যা কবলিত তেরোটি উপজেলা থেকেই পানি নামতে শুরু করেছে অন্যদিকে উজানের ঢল ও যমুনা থেকে আসা পানিতে ফরিদপুর ও রাজবাড়িতে পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে দুই দিন ধরে বাড়তে থাকা এ পানিতে নতুন নতুন এলাকা তলিয়েছে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে সিরাজুমনি শুভ নাগরিক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি